এই প্রেস কনফারেন্সে কয়েকটি বিষয় এই জেলা সম্পর্কিত সেই বিষয় আপনাদের সামনে তুলতে চাই। আপনারা জানেন যে করিমপুর থেকে বনগাঁ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে ঘোষণা করেছে এবং তাকে বাড়ানোর জন্য টাকা পর্যন্ত স্যাংশন করেছে, কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, যেহেতু রাজ্যের জমির মালিক হচ্ছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার চাইলে জোর করে এক ছটাক জমি নিতে পারবে না। রাজ্য সরকার এখনো পর্যন্ত জমি দিতে পারেনি, তার ফলে কেন্দ্রের টাকা দেয়া সত্ত্বেও এই প্রকল্প অর্থাৎ করিমপুর থেকে বনগাঁ পর্যন্ত যে যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু বিষবাহ জলে চলে গেছে, রাস্তা চওড়া হচ্ছে না, তার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই নীতিন গাডকারিজির কাছে শুনেছেন যে ওনার অফিসে সবসময় একটি বক্তব্য, যেটা আমেরিকার একজন প্রেসিডেন্টের লেখা ছিল, যে আমেরিকা উন্নত সেই জন্য তার রাস্তাগুলো ভালো, সেটা সত্যি নয়, রাস্তা ভালো তাই আমেরিকা উন্নত, এই কথাটা সবসময় আমেরিকার একজন প্রেসিডেন্টের এই কথা নীতিন গাডকারিজির ঘরে লেখা থাকে। রাস্তা ভালো হলে সেখানে কর্মসংস্থান হয়, নতুন শিল্প আসে, মানুষের হাতে কাজ জোটে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার রাস্তা পর্যন্ত তৈরি করতে দিচ্ছে না। কেন্দ্র সরকারের জল জীবন মিশনে প্রতি ঘরে কল, প্রতি ঘরে জল, সেই প্রকল্পের টাকা এসেছে কৃষ্ণনগর পৌরসভাতে। একই প্রকল্প তিনবার এখানে উদ্বোধন হয়েছে কেন্দ্রের টাকা, অথচ উদ্বোধন হচ্ছে এইভাবে তিনবার। আপনারা জানেন যে কেন্দ্র সরকার পাটের, এখন পাটের মরশুম, পাট বিক্রি চলছে, পাটের সহায়ক মূল্য 5,050 টাকা MSP যেটাকে বলে, মিনিমাম সাপোর্ট প্রাইস যেটাকে বাংলায় বলা হয় সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্য 5,050 টাকা ধার্য করা সত্ত্বেও, আজকে আমি নিজে একজন পাটের কৃষকের সাথে, পাট চাষির সাথে কথা বলেছি, তিনি বলেছেন 4,000 টাকা দাম পাওয়া যাচ্ছে। এই জেলা লোকেরা 4,000 টাকা দাম পাচ্ছে, তার মধ্যে আবার 1,000 টাকা করে কাটমানি তৃণমূল কংগ্রেসের দালালরা নিয়ে নিচ্ছে, তার ফলে কিন্তু কৃষকরা বঞ্চিত হচ্ছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।